আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো যেখানে তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো বন্ধুদের মাঝে পোস্ট করতে পারো এবং শিক্ষা বিষয়ক যেকোনো গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের পদার্থের সুলুক সন্ধান এই অধ্যায়ের তৃতীয় সেশন আলোচনা করবো ইনশাল্লাহ তোমাদের দলের পরমাণুর মডেল তৈরি মডেল তৈরি করতে গিয়ে কি কি ব্যবহার করেছো নিচের ছকে লিখে ফেলো পাশে তোমাদের বানানো পরমাণুর মডেলের ছবিও এঁকে দিতে ভুলো না তোমাদের বানানো মডেলের পরমাণুর ইলেকট্রন কয়টি কক্ষপথে সাজানো আছে আর তার পারমাণবিক ভর কত তাও নিচে লিখে রাখো এখানে মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা লিখতে হবে তারপর পরমাণুর মডেলের ছবিটা এখানে আঁকাইতে হবে এবং তার পারমাণবিক ভর কত সেই মৌলটি ইলেকট্রনের কক্ষপাতের সংখ্যা কত সেটা লিখতে হবে তো চলো আমরা এটির সমাধান দেখে নিই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রতিটি দল থেকে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করে নিয়ে আসবে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নমুনা সমাধান দেখো দলের সবাই মিলে সোডিয়াম যেটাকে এন এ বলা হয় সোডিয়াম পরমাণুর মডেল তৈরি করলাম যার পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এগারো এখানে পারমাণবিক সংখ্যা যাকে বলা হয় ইলেকট্রন সংখ্যা তাকেই বলা হয় কারণ পারমাণবিক সংখ্যা যত পরমাণুতে ইলেকট্রন সংখ্যা থাকে তত এখানে তোমরা দেখে নাও মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা প্রথমে কাগজ আটার মন্ড তারপর হচ্ছে মাটি দিয়েশলাই কাঠি সুতা ইত্যাদি পরমাণু মডেলের ছবি দেখো সোডিয়াম যে পরমাণুটা রয়েছে সেটার হচ্ছে তিনটা কক্ষপথ থাকে প্রথম কক্ষপাতে আমরা জানি দুটো ইলেকট্রন রাখা যায় দ্বিতীয় কক্ষপাতে আমরা জানি সর্বোচ্চ আটটা ইলেকট্রন রাখা যায় তাহলে প্রথম কক্ষপাতে সর্বোচ্চ দুটো রাখলাম এখানে একটা এখানে একটা তারপরের কক্ষপাতে দেখতে পাচ্ছ এখানে আমরা আটটা রেখেছি এই গেল হচ্ছে দশটা তো এগারো যেহেতু আর বাকি থাকে একটা সেটা তৃতীয় কক্ষপাতে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ তাহলে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা কয়টা দাঁড়ালো তিনটা এরকম বলাই রয়েছে এখানে তিনটা একটা দুইটা তারপর হচ্ছে এই হচ্ছে তিনটা পারমাণবিক ভর তেইশ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আশা করছি বুঝতে আমরা পরবর্তী কাজে চলে যাব এখন সব দলের শিক্ষার্থীরা মিলে সবগুলো দলের করা পরমাণু মডেল শ্রেণীকক্ষে সাজিয়ে রাখো ও ঘুরে ঘুরে দেখো সবাই কেমন বানিয়েছে অন্যদের করা মডেল দেখে ওই পরমাণুর পারমাণবিক ভর কত তা অনুমান করার চেষ্টা করো অন্যরা তোমাদের মডেল দেখে পারমাণবিক ভর অনুমান করতে পারছে কিনা জিজ্ঞেস করো এরপর চাইলে একটা ভূমিকা অভিনয়ের আয়োজন করতে পারো অর্থাৎ নাটিকা যেটাকে বলা হয় যেখানে বিভিন্ন দলের শিক্ষার্থীরা প্রোটন নিউটন ও ইলেকট্রনের ভূমিকা নেবে প্রোটন আর নিউটন ভূমিকায় থাকা শিক্ষার্থীরা নিউক্লিয়াসের মতো একত্র হয়ে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ যারা প্রোটন ও নিউটন নিয়ে কাজ করবে তারা মাঝখানে দাঁড়িয়ে থাকবে আর যারা ইলেকট্রন নিয়ে কাজ করবে তারা চারপাশে ঘোরাঘুরি করবে ঠিক আছে আর ইলেকট্রনের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা নির্দিষ্ট কক্ষপথে তাদেরকে ঘিরে ঘুরবে তো চলো আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি এটার সলিউশন দেখে নেই ভূমিকা ভিনয় যেটাকে নাটিকে বলা হয় নমুনা উত্তর আমরা শ্রেণী কয়েকজন শিক্ষার্থী মিলে আলাদা তিনটি দল গঠন করে প্রোটন নিউটন ও ইলেকট্রনের ভূমিকা অভিনয়ের আয়োজন করতে পারি পরমাণুর এ তিনটি কণিকা যথাক্রমে জবা গোলাপ ও সাপলা তিনটি দলের অভিনয় নিচে উপস্থাপন করা হলো জবা দল তারা বলবে আমি রাজধানীতে থাকি গোলাপ দল বলবে তোমার মতো আমার রাজধানীতে বাড়ি রয়েছে তার মানে এখানে তোমরা একটু খেয়াল করো এই যে মাঝখানে যারা অবস্থান করবে তারা হচ্ছে প্রোটন এবং নিউট্রন ঠিক আছে এটা রাজধানী মাঝেরটা তারপর গোলাপ দল বলবে আমার রাজধানীতে কোনো বাড়ি নেই অর্থাৎ সে ইলেকট্রন চারদিকে শুধু ঘুরে বেড়ায় কাজের সব সময় দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করি আবার বলবে আমি ধনাত্মক চার্জ বহন করি তারপর দল বলবে আমি দায়িত্ব পালনে নিরপেক্ষ ভূমিকা পালন করি এখানে দেখো নিউট্রন এই গোলাপ দল কিন্তু নিউট্রন নিউট্রনের চার্জ কিন্তু নিরপেক্ষ আর প্রোটনের চার্জ কিন্তু হচ্ছে ধনাত্মক ঠিক আছে আর সাপলা দল সর্বশেষে বলবে আমি ঋণাত্মক চার্জ বহন করি এই সাপলা দল হচ্ছে ইলেকট্রন কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই যে নাটি কাটি কীভাবে সম্পন্ন করবে ক্লাসের মধ্যে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ